গতকাল ছিল মহালয়া। লাইফেই ফার্স্ট টাইম মহালয়ার দিন আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম, ফাঁকা হবে সেই আশায়। তো আমরা যাচ্ছিলাম শ্রীভূমির উদ্দেশ্যে। তো রাস্তাতে এই রকম ভিড় ছিল, তারপরে ওখানে গিয়ে তো এই রকম ভিড়, মানে একদম টোটালি আনএক্সপেক্টেড ছিল এই রকম ভিড়টা। মানে আমরা ভেবেছিলাম ফাঁকা হবে, সেই জন্যই চলে গিয়েছিলাম। যাবো কিনা সেটাও ভেবেছিলাম যে যদি কিরকম লাগে মহালয়ার দিন ঠাকুর দেখতে যাব, তো ওখানে গিয়ে তো আমাদের ভাবনাটা পুরো ভেঙে গেল। এই যে ফাইনালি এলাম। এসেই ওরা দুজনে আগে সেলফি তুলে নিয়েছে, তারপর আমরাও তুলেছিলাম। তো এতটা লাইন দিয়ে আসার পরে একটু দাঁড়াতে দেয় না এটা, এইটাই সত্যি বলতে আমার পার্সোনালি শ্রীভূমি যে খুব একটা ভালো লেগেছে সেটা আমি বলবো না, কারণ এর থেকে অনেক ভালো ভালো আরও অন্য অন্য ঠাকুরগুলো হয়, মানে প্রত্যেকবারেই বলছি। মানে এটা জাস্ট বাইরে থেকেই এরকম সুন্দর একটা জাস্ট প্যান্ডেল করে দেওয়া হয়ে যায়, কিন্তু অন্যান্য জায়গার ঠাকুর আমার বেশি ভালো লাগে। ঠাকুর দেখে বেরিয়ে আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম। এখানে প্রচুর খাবারের দোকান ছিল, আর আমাদের খুব তেষ্টা পেয়েছিল, ওই জন্য দাদা গিয়েছিল কোল্ড ড্রিঙ্কস আনতে। তারপর হেঁটে হেঁটে এই দিকটা চলে এলাম যেখানে পার্কিং ছিল, গাড়ি নিয়ে সবাই চলে এসছে। এবার বাড়ি ফেরার পালা। আজকে একটাই ঠাকুর দেখেছি আমরা, কারণ আর তো সেরকম কিছু ওপেনিং হয়নি। তো এবার বাড়ি ফেরার পালা। হাওড়া ব্রিজে এই সুন্দর ডিজাইনগুলো করা ছিল, তো আসার সময় এটাও ভিডিও করে নিয়েছিলাম। ব্যাস আজকে ঘোরা এইটুকুই, টাটা সবাইকে। ও হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।